শুভরাবার্তাতে হচ্ছে তারাবির নামাজ 8 রাকাত সারা বছর কই নেই। এই যে রমজানের রজব ইসলাম শুরু হয়েছে, বাড়ি বাড়ি বুখারি শরীফ বগল ভরিয়ে নেবে। এই যে 6 পাতা 7 পাতা সাইদি বুখারি শরীফ, এই বগলে হইলে 60-70 খান বুখারি শরীফ নিয়ে যাবে চাদরের তলে সাইড়ে। মহিলাকে ধরে আগে ভাবি তারাবি কয় রেখাত পড়বেন, এ শয়তান সর জীবন ভরিয়ে ভরিয়ে আসতেছি 20 রেখাত তো আবার আমি শুনতে নতুন শুনতে হয়েছে মহিলারা কিন্তু এইভাবে জামটা দিয়ে কথা সার চুপ কর আমাকে হুজুর 20 রেখাত পড়াইছে। ভাবি থাকলে 20 রেখাত পড়েন, বাচন ভঙ্গি বুঝছেন, থাকলে 20 রেখাত পড়েন, দরকার আরো বেশি পড়েন, যা নাই তা পড়বেন কে? শুনে এই মহিলা কান কাড়ছে, কি কইস? মহিলার আবার নামাজ নামাজে দিলে রোজায় পাতা, নামাজে দিলে এক রোজা 3 দিন ধরে রাখবে, ফতে কিছু খাবে না, এত নারী মারা যা রাগ হইয়েন না। সত্যি কথা করছি, বিটির আমার কোন জায়গাতে রাগ হয় না, পরে শাসনে সবার চাল উঠতে গেলে দিল না, রোজায় পাকা নামাজে ঢিলে, রোজা থাকবে সারাদিন নামাজ পড়বে না, আছে না মহিলারা? রোজা থাকবে, এক রোজা মিস করে না, সেহারি খাইতে না পারলে পুরুষরা অনেক সময় রোজা থাকে না, সেহারি খাতি বাড়ি নেই পারবো না, নেই অনেক কাটনি থাকবে এই কয়ে না এক পুরুষটা বাদ দেয়, কিন্তু মহিলারা সেহেরি না খাতি পারলে করে সমস্যা নাই, রোজা রেখে ফেলে, জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, ঈশা পড়ে, ঈশার সময় যাইয়া তারপরে তার নামাজ ফরজ কয় রেখাত পড়ে, তারাবি কয় রেখাত পড়তে পড়তে সিজদার মধ্যে ঘুমাই কাটিয়ে গড়িয়ে দেয়। সেই মহিলারা যদি সুযোগ পায় যে তারাবির নামাজ 8 রেখাত, তাহলে কি আর শুনতে আর দেরি করে নাকি? এ কি করি তারাবি কয় রেখাত 8 রেখাত, যে ভাবি বিশ্বাস না হয় এই যে নেন বুখারি শরীফ, কি কইস বুখারি ও কট্টুক বুখারি। সেদিন যে আমাকে আবুল বাসার হুজুর কলেজে বুখারি শরীফ 2 কেনের গায়ে 13 কেজি ওজন, তুই কি কট্টুক বুখারি আনছিস, তোর কাছে কয়খান বুখারি? আমার বগলে 60 কেন বুখারি, উরি বাবা 13 কেজি 2 কেনের গায়ে ওজন, 2 কেন মিলে 1 টান, তার গায়ে 13 কেজি, তোর বগলে 60 কেন, কি বগল তোর? টাইম দিয়ে ফস করে বগলের তো বুখারি বের করে, এই নেন বুখারি, ওকে বুখারি বাড়ি না বগলের লোনটা দিয়ে ছেড়ে তার লাই জানে একটাই নিয়ে বুকারি দেয়া দিছে। বিটি মানুষ বুকারির কি বসে তুইয়ে যাওয়া হয়ে যাকে রাইকে যাওয়া হয়ে যাকে, আমি পরে সময় মতো বলবানি বাইর বাড়ি চুলোয় রান্না করতেছিল, সেই চুলোর বিটি বুকারি তুইছে, পরে ঘুরিয়ে এসে দিয়েছে, তারপর কুত্তে শুয়ে নিয়েছে। ইসলামকে বুখারিকে শরিয়াতকে বিকৃত করার জন্য, বেইজ্জতি করার জন্য, কুত্তার পায়ের তলে পদদলিত করার জন্য 6 পাতার বুখারি বানায় বাড়ি বাড়ি বেশি বেড়াচ্ছে, কথা কর। ফ্রি সার্ভিস তোর সাবাতি টাকা দিল কিনা, ফ্রি সার্ভিস তোর সাবাতি টাকা দিল কিনা? এরপরে বিশ্বকার আমার কাছে দলিল আছে, দলিল বাদ দিয়ে আগে আপনারা বাস্তব বোঝেন। আপনার আপনার ঢাকা যাইতে লাগবে, ঢাকা যাইতে লাগবে আপনার কয় টাকা তা আপনি জানেন না, তিনজনের কাছে 3 রেওয়ায়াত শুনছেন, একজনে কইল ঢাকা যাইতে লাগে 150 টাকা, আর একজন আইসে ধমক দিয়ে কয় তুমি 150 টাকা ঢাকা গেছো কোনোদিন, চুপ করো, ঢাকা যাইতে লাগে টাকা 300, আর একজন এসে কয় যে চুপ কর ঢাকা যাইতে টাকা লাগে গেল 600। তিনজনের রায় কিন্তু সহি, যে লোক কইছে 150 সে 20 বছর আগে ঢাকা যাত, ওই সময় তো 150টাই ছিল, আর একজন কয় 300 সে লোক 300 টাকার আমলে গেছে, আর এখন ভালো গাড়িতে যেতে লাগে 600, এটাও সহি কথা ঠিক না? এটাও সহি। এখন আপনি এই সময় ঢাকা যাইতে যেয়ে যদি ওই 150 টাকা আলার কথা অনুযায়ী টাকা নিয়ে রওনা দেন আর ঢাকা যান, তাহলে আপনার ঢাকা যাওয়া হবে? ইচ্ছা করলে হবে, টিকিট পাবেন? পাবেন না। এখনকার রেওয়ায়ত বুঝে বর্তমান কত টাকা লাগে এইটা হিসাব করে আপনাকে ঢাকা যাইতে হবে টাকা নিয়ে, ঠিক না? আপনার ঢাকা যাইতে যদি যাইতে আসতে 1000 টাকা লাগে, আপনি যদি 2000 টাকা নিয়ে ঢাকা যান, তাহলে আপনার যাওয়া আসার পরে 1000 টাকা থেকে যাবে, কথা বোঝেন? ঢাকা যাইতে যদি আপনার যাইতে আসতে 1000 টাকা লাগে, আপনি যদি 2000 টাকা নিয়ে যান, তাহলে যাওয়া আসা হয়ে যাবে, ফাঁকে 1000 টাকা থাকবে, আসার সময় পদ্মার পাড়ে ভালো ইলিশ পাইছেন তা দুটো কিনে আনতে পারবেন, একটু ওই যে খাজা বেছে তিলে খাজা তা কিছু কিনে আনতে পারবেন, আসার সময় পোলাপানের জন্য কিছু খাবার দাবার নিয়ে আসতে পারবেন, আর যদি আপনি 1000 টাকা লাগে
আগে 1000 টাকা নিয়ে রওনা দেন তাহলে যাওয়া আসার সমান হবে, কিছু আনতে পারবেন না। আর যদি আপনি 800 টাকা নিয়ে যান তাহলে আপনার ঢাকা যাইতে লাগছে 500, আসতে লাগবে আর 500, আসছে টাকা 300, 200 টাকা আপনার ওই যাত্রা বাড়ির মোড়ে দাঁড়াইয়া থাল পাইতে ভিক্ষে করা লাগবে। দুনিয়ায় তো মানুষ আছে ভিক্ষে কিছু কিছু দিলি দেবে, হাসরের মাঠে ভিক্ষে চালিয়েও দেবে না। তারাবির নামাজ যদি আপনার 20 রাকাতই হয়, তারাবি যদি 20 রাকাতই হয়, অরিজিনাল নবীর বক্তব্য যদি তারাবি 20 রাকাতই হয় আর আপনি আমি পড়ছিও 20 টাকা, তাহলে সমান সমান হয়ে গেল, আমার ডানি বামের কোনো চিন্তা করা লাগবে না, কথা কন ঠিক না। আর যদি অরিজিনালি নবীর কথা তারাবি 8 রাকাতই হয়, আমরা পড়ছি 20 রাকাত, কয় রাকাত 20 টাকা, তাহলে নবীর কাছে 8 টাকা জমা দিয়ে আমার কাছে আরো 12 টাকা থাকিয়ে যাবে, আসার সময় পদ্মা রিলিশ কিনে নিয়ে আসতে পারবো, খাজা গজা কিছু কিনে বাড়ি আসতে পারবো, কিছু থেকে গেল ডানি, কতক্ষণ না গেয়া ওই 12 রেকাত নফল হবে। হাদিসের পরিষ্কার বক্তব্য আছে কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষকে আগে ফরজ নামাজের হিসাব নেবে, যদি ফরজ নামাজে কম পড়ে যায় তাহলে সুন্নত নামাজ ওই নামাজ দিয়ে ঘাটতি পূর্ণ করবে, যদি তাতেও কম পড়ে যায় তাহলে বান্দার আমল নামায় কোনো নফল নামাজ থাকলে তাই দিয়ে আল্লাহ তাআলা ঘাটতি পূরণ করবে। তো দৈনন্দিন যদি আমি তারাবি 20 রেকাত পড়ি আর নবীর কাছে যদি 8 রেকাত তারাবি বলে জমা দেওয়া লাগে, আমার থাকবে হাতে 12 রেকাত, এই 12 রেকাত দিয়ে জীবনে কত ফরজ নামাজের গ্যাপ গর্ত আছে ওগুলো ইনশাআল্লাহ বন্ধ করতে পারবো, কথা কন ঠিক না। আর যদি তারাবি 20 রেকাতই হয় আর তুমি পড়ছো জীবন ভরে 8 রেকাত, তুই ওই জায়গার 12 রেকাত কার কাছে থেকে খয়রাত করবি কর, কেউ তোরে 1 রেকাত দেবে না, কথা কন না। একে যাত্রা বাড়ি, একে গুলিস্তানের বাস টার্মিনাল যে ভাঙ্গা থাল নিয়ে বসে বললি বিটার হয়তো দিবি না, একে গাবতলির টার্মিনাল যে ফুটো তালিয়ে বসলি টাকা দেবে, হাসরের মাঠে ইয়াওমায়া ফিরুল মার উমির আকিহি ও উম্মিহি ওয়া আবিহি ও সাহেবাতিহি ওয়া বানি, কিয়ামতের ময়দানটা এমন হবে সন্তানে আব্বাকে পরিচয় দেবে না তুমি আমার আব্বা না, সন্তানকে আব্বাই পরিচয় দেবে না তুই আমার সন্তান না, স্বামীতে স্ত্রীকে পরিচয় দেবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দেবে না, বাড়িতে বোনকে পরিচয় দেবে না, বাড়িতে ভাইকে পরিচয় দেবে না, কেউ কের কাছ থেকে পরিচয় দেওয়া লেনদেন করবে না। একটা নেকি যদি চেয়ে বসে, একটা নেকি যদি চেয়ে বসে বন্ধুরে, ওই দিনটা বড় বিপদের দিন, সেই দিন কেউ কেউ রে সাহায্য করবে না, যার যার চিন্তা নিয়া ইয়া নাফসি বলে চিন্তা করবে, কাজী যা করব দুনিয়া থেকে পরিপূর্ণ করার চেষ্টা করব, কথা বলেন ঠিক ঠিক না, পরিপূর্ণ করার চেষ্টা করব। রমজান রে ধ্বংস করে রোজারে ধ্বংস করে দেয়, বেলা ডুবার আগে আজান দিয়া ইফতার করে রোজা নষ্ট করে দেয়, সবে সাথে ঘর পরও খাওয়া যায় যাচ্ছে এই কইয়া রোজাটারে নষ্ট করে দেয়, একদিকে রোজা নষ্ট করে ওরা, দুই নম্বরে তারা বিনষ্ট করে, তিন নম্বরে বেতের নামাজ বলে এক রেকাত, এই কইয়া বেতের এক রেকাত পড়াইয়া বেতের নষ্ট করে, এমন করে আরো ঝামেলা বাঁধায়। কয় পুরুষরা পেশাবে ঢিলা কুলুক ব্যবহার করা লাগবে না, কে সামাজ দেশে কোন দি এতে ফরজ নামাজ শেষ, ফরজ নামাজ এটা গিলাস আছে পুরুষরা পেশাবে ঢিলা ব্যবহার করবেন কি করবেন না আমি হাদিস বলবো পরে, আগে আস প্র্যাকটিক্যালে আসি। হাদিসে নাই পুরুষে পেশাবে ঢিলা ব্যবহার করার কথা, হাদিসে নাই এ কথা সত্য, এ কথা সত্য বাস থাক, এ কথা সত্য হাদিসে, এটাও সত্য আল্লাহর নবী বাথরুমে যাইতেন পায়খানায় যেতেন এক বদনা পানি তিনটা ঢিলা নিয়ে, এটাও সহি হাদিস, এটাও। তাহলে পুরুষরা পেশাবে ঢিলা নবী ব্যবহার করতেন না এই কথা অনুযায়ী যদি আমাদেরকে পেশাবে ঢিলা ব্যবহার করার থেকে বিরত রাখো, তাহলে বাথরুমে যাইয়া তিনটে ঢিলা আর এক বদনা পানি এটাও সইয়ে দিস, এরপর তুমি সকলকে আমল করাইতে বাধ্য করবা, তুমি যদি এর ব্যতিক্রম করো তাহলে তোমার খবর আছে। এখন বলেন সৌদি আরবালারা শুকনো খাবার খায়, খেজুর খায়, স্যান্ডউইচ খায়, আলবাইক খায়, এটা ওটা শুকনো মুকনো খাবার খায়, এ খাইয়ে ওদের পেট থাকে শক্ত, ওরা পায়খানা করে গোলার মতো কড়ি কড়ি, গায়ে গতরে কোনো জায়গা মাখায় না, ওয়ার টু টিস্যু দিয়ে মুছে তুলি হয়, পানি দিয়ে না ধুলিয়ে চলে। আর আমরা বাঙালিরা খেচড়ি মেচড়ি, তারপরে সুলা সেদ্ধ, বুট সেদ্ধ, এরপরে পুরি, সিঙ্গাড়া, সামুচা, এর মাঝে আবার বিস্কুট খাই, তার মধ্যে আবার চা খাই, এর বাকি আবার বিড়ি খাই, এটা দিয়ে ওটা দিয়ে ঘুলাই পোলাইয়া পেটের মধ্যে আর আসার মাঝে মেঘের মতো ঘর ঘর করে ডাকতে চালে থাকে, পায়খানা যার আগে দুই রান বেশি গেছে লুঙ্গি একটা শেষ। এরা যদি কই যে তুই সইয়া দিস বা আমল করবি এক বদ্ধা বানিয়া তিন কুলুক, তাহলে ওর পা কবে, ওর নামাজ পড়া সম্ভব হবে? ওরা তো দম কইতে পারলে সাপ হয় না,
So io disto pai cane e agbada mani a tin kuluk. E ne re agbada mani a tin kuluk de due anni e tu yai. Sapko yai. E barchi volvi. E barbolvi di povitro bostano sidi. Namasporti jete hove. Taiti povitro torgen cotte jalage. Zodi taivala. Tahole ibar asho. O zagazavan besipani progen hule bevohar corvo. Besid hira dottor hule bevohar corvo. E zagamar pesave su ma sori che pa cracktogene. Cortegione. Ractogione zalagavi tai corvo. Cotavantigna. Sava sori che acrocom. সবাই স্বাস্থ্য একরকম যুবক কালে যৌবন কালে মানুষের অভ্যন্তরে পার্শ্বপাতি ভালো থাকে দাঁড়িয়ে পেশাব করে দিলে 6 8 আর দুরি সিটেই দিতে পারে বুড়ো মানুষ 80 বছরের বুড়ো পেশাব করলে সিটেতে পারবে দাঁড়িয়ে পেশাব করলে দুই রাউন্ড বেশি যাবে ঠিক না একটুও সেটে না বাটি বড়ার মরে দেই যে পাঁচজন গোল হয়ে দাঁড়িয়ে জামাতে পেশাব করতেছে পাও ভিজে পাল্লা দিতেছে সিটেই কি রাখা পাও ভিজেতে পারে জামাতে পেশাব করতে এ পাঁচ বুড়োরে দাঁড়িয়ে দিলি পারবে একই সিও ছড়াতি যৌবন কালে শরীর স্বাস্থ্য ভালো থাকলে পেশাব করলে ফোর্স ভালো থাকে গড়গড় করে একবারে ক্লিয়ার হয়ে যায় আর বৃদ্ধ হয়ে গেলে বয়স বেড়ে গেলে ধীরে ধীরে বয়সই শর্ত না শারীরিক ব্যতিক্রমে পার্থক্যের কারণে অনেকের সমস্যা যে পেশাব ক্লিয়ার হয় না এই উঠে আসার সাথে সাথে আবার তলপেট চিবে ধরে যে বসা লাগে ডিলা নিয়ে জাকা জাকি কাশা কাশি করতে করতে এরপরে এরকম ঠ্যাং জাকি দেয় ওরকম পাও জাকি দেয় এরকম ঘাড় জাকি দেয় খানি উঠে বসে রুকু দেয় সিজদা দেয় এরপরে যে অজু বানায় মসজিদে যাইয়া আবার আবার খানিক বসে থাকে এই লোকেরা যদি কই যে খালি পানি দিয়ে ধুলি হবে তাহলে হবে এই যে আমি এই মগগুলা শান্তি হলো প্র্যাকটিক্যালে বোঝানোর জন্য দেখবেন মানে এই দেন সাতটু পড়ে গেছে না আচ্ছা সোজা করলাম এবার পড়ে তুই এত বড় মুখ তার বড় পরে এই যে এমন পরে আপনি যে পেশাব লাইন দিয়ে পাইপ দিয়ে পেশাব করছে তার মুখ কি এত বড় কে তাহলে ওই পেশাবে যখন বসে উড়ামুড়া কোড়া কাড়া হয়ে যায় তে মাথা চৌরাস্তা কোনার মধ্যে দুই এক ফোঁটা বাজিয়ে থাকলি আটা দিলে আস্তে আস্তে নিচে পড়বে না তো জায়গা কি বালতি বাচ্চা থাকে কলস পাতা আছে তাহলে এই দুই ফুট পেশাব পড়ে যাবে কোন জায়গা রানে মাখবে কাপুরি মাখবে আর রানার কাপুর শরীর আর কাপুর না পাক হইলে নামাজের 13 ফরজের প্রথম দুই ফরজ মার গেছে এক নম্বরে শরীর পাক দুই নম্বরে কাপুর পাক তিন নম্বরে শত টাকা চার নম্বরে নামাজের জায়গা পাক শরীরও না পাক কাপুরও না পাক এই লোকটার নামাজ হবে তাহলে ঢিলা কুলুক থেকে আমাদেরকে সরাই দেওয়া পেশাবে এইটার পিছনে কি গোপন রহস্য রয়েছে যে মুসলমানকে বেনামাজি বানায় জাহান্নামে পাঠাবে কথাগণ ঠিক না এগুলো সব ইহুদিদের চক্র যেভাবেই যে বলো না কেন এই একদল আমাদের ভিতর দিয়ে কাজ করতেছে দুই নম্বর আর একদল আছে আহলে কোরআন ওরা হাদিস মানে না কয় হাদিস টাদিস বাদ কোরআন শরীফে আছে আকিমি সলাতা তরাফাই নাহার ওয়া জুলাফা মিনাল লাইল কোরআন শরীফে আছে নামাজের কথা তিন উক্ত আকিমি সলাত তরাফাই নাহার নামাজ পড়ো দিনের দুই ভাগে ওয়া জুলাফা মিনাল লাইল আর রাতের এক অংশে তার দিয়ে ফজর মাগরিব আর একবেলায় জোহর আসর আর ঈশা এই তিন অক্ত বানাইছে নামাজ রাতের একাংশ ঈশা হজরও নাই মাগরিবও নাই জোহর আর আসর দিনের দুই অংশ দুই দিনের বেলা দুই অথবা মাগরিব আর হজর আর ঈশা এই এছাড়া কোনো নামাজ নাই এই কয়ে তিন অক্ত নামাজের সাপ্লাই দিচ্ছে আমরা স্বীকার করবো নামাজ পাই তো মান হাফাজা আলা সলাওয়াত আকরামাহুল্লাহ বিল খামসি কিসাল আল্লাহ নবী বলেন খামসু সলাওয়াত ইফতারাজাহুন্নাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পাঁচটা পুরস্কার দান করে বহুবার বয়ানের মধ্যে শুনেছেন উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছেন তবলিগওয়ালাদের কাছ থেকে শুনেছেন আমি বারবার এজন্যই বলি দোস্ত নামাজ এমনই একটা তদবীর নামাজ এমন এ আমার যুবকরা আমার দিকটা কয় শোনা নামাজ এমন একটা তদবির যেই তদবিরে সব সমস্যার সমাধান করে আল্লাহ বলেন ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালা তোমরা ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও নামাজ পড়িয়া নামাজের পর মোনাজাত করো ফরজ নামাজের পর দোয়া করতে পারো হাত জন্য জরুরি না দোয়া তুমি বহু দোয়া আছে নামাজের পরে করতে পারো সবাই সম্মিলিত করতে হবে তাও না যার যার প্রয়োজন যেমন সে সেই রকম দোয়া করবে কথা কয় এই জায়গায় একটু কথা না কই পারতেছি না ইমাম সাহ মুনাজাত করবে আর আমরা সবাই আমিন আমিন কব এই বলিয়ে বহু জায়গা ফরজ নামাজের পরে ইমামকে বাধ্য করা হয় যদি ইমাম এই মুনাজাত না করে তার চাকরিও ছুটই দেয় আছে না নাই একটু বোঝেন বাবা নিজে বুঝলি পারা কোনো ঝামেলা নাই ইমাম সাহ মুনাজাত করে প্রত্যেকটা মানুষ মুনাজাত করে কোন দিক লক্ষ্য করে নিজের কোন কোন দিক সমস্যা আছে সেই সমস্যাগুলো মনে ওঠে আর তাই তাই কয় ঠিক না এখন ইমাম সাহেবের যে যে জরুরত আছে আপনার তো সেই জরুরত নাই
ইমাম সাহেব মুনাজাতের ভিতরে তার প্রয়োজনগুলো বলতেছে আর আপনারা আরবিতে বলতেছে আর আপনারা বলদের মতো পিছনে থেকে আমিন আমিন কইয়া ইমামের জরুরতগুলো কবুল করায় দিচ্ছেন আপনারা হকুয়া খালি এত বাড়ি যাবেন আপনি কি আপনার জন্য কই নাই তো কিছু আর যদি বেশি ঝামেলা করেন ইমামের সাথে তাহলে ইমাম কিন্তু গুষ্টি শুধু বাড়ি দিতে পারে ইমাম যদি মুনাজাত তা করো তাহলে তোমার চাকরি থাকবে না এই মুখ আচ্ছা ঠিক আছে মুনাজাত করতেছি আসিস সামনে হতে এবার সামনে হতে আছে ইমাম সাহেব আরবিতে মুনাজাত করে আল্লাহুম্মা খুজ আদাই সবাইকে আল্লাহুম্মা আমিন পাঁচ সাতজন লাগছে সভাপতি সেক্রেটারি মাথায় মাথায় যে ইমাম এবার মুনাজাত একক তো মিস করলি তার ছেড়ে চাকরি ছুটিয়ে দেবো সেই কয়জন মুনাজাতের শরিক আছে আজকে ইমাম সাহেব মুনাজাত করতেছে আল্লাহুম্মা খুজ আদাই সবাইকে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা জালজিল আকদামাহুম ওয়া শাদদিদ শামলাহুম ওয়া সাব্বিত উজুহাহুম আল্লাহুম্মা খুযহুম আখযা আজিজিন মুক্তাদির ওয়া লা তুসাল্লিত আলাইয়া মান লা ইয়ারহামুনা এই আরবিতে মুনাজাত করছে আপনার মুনাজাত করতে কইছেন মুনাজাত করছে আর আপনারা সবাই কইছেন আল্লাহুম্মা আমিন কবুল হয়ে গেছে কি কইছে জানেন আল্লাহ যে কয়টা আমার পিছনে লাগছে ওই কয়টারে ধরো আর আপনারাই কয়ে দিলেন জি আল্লাহুম্মা ঠিক আছে আল্লাহ ধরো আল্লাহুম্মা মানবে না ঠিক আছে আমরা এতে একমত ইমাম সাহেব কইছে আল্লাহুম্মা জালজিল আকদামাহুম আল্লাহ ওই কয়টার পাততলে যেন মাটি দেয় না সেই কয়জনই কে আল্লাহুম্মা আমিন জি আল্লাহ যেন থায় না আল্লাহুম্মা সাব্বিদ উজুহাহুম আল্লাহ ওই কয়টার চেহারা কালা করে দাও সেই কয়জনই কয় আল্লাহুম্মা আমিন ঠিক আছে দাও কালা হয়ে এবার কে আল্লাহুম্মা সাত্তি ছামলাহুম আল্লাহ ওই কয়টার জোট ভাঙিয়ে দাও সেই কয়জন কে আল্লাহুম্মা আমিন মসজিদিতে বারে সেই কয়টা দোমা কিলে কিলে এই দোয়া করছে তো কবুল হয়ে গেছে একটু আগে তালিয়ে ইমাম রে দিয়ে কিভাবে দোয়ার অবকর দিদি কাজে ওই যে দরকার নাই আমার কি প্রয়োজন এটা আমি জানি কথা কন আমার কানে কানে অনেকে অনেক দোয়ার কথা বলে এসে একজন এসে হয়তো বললো যে হুজুর আমার ছোট মেয়েটার বয়স 39 বছর বয়স একেবারে আলকাতরাতুন নিসা কাউর কাকের বাচ্চার মতো কালো বিয়েই হচ্ছে না একটু দোয়া করেন আজকে মাহফিলে আমি বললাম আপনার নাম কি আমার নাম কালামুল্লাহ মেয়ের নাম কি কাজলি চেহারায় চেহারায় মিলছে কাজল তো কালো আর ওনার নাম কালামুল্লাহ মায়ের নাম কাজলি চেহারা কাউসার মতো কালা বয়স 39 তার বিয়ের জন্য আমার কাছে দোয়া চাইছে আমি কইলাম আল্লাহ এই গ্রামে কালামুল্লা চাচার মাইয়ে কাজলি 39 বছর বয়স বিয়ে হয় না বুড়ো হয়ে যাচ্ছে তুমি একটু বিয়ের ব্যবস্থা করে দাও দিলাম কইয়ে পক্কেই বললাম কিন্তু ওই কালামুল্লা চাচা আগামীকাল রাস্তা দিয়ে আটকে গেলে সবাই কি কবে কাকা আপনার মাইয়ে বুড়ো হয়ে যাচ্ছে আপনার মাইয়ে কাজলি ও চাচার আটতি পারবে রাস্তা দিয়ে দোয়া তারাই হিমুল আর্দু বিমার রহবান জমিনটা প্রশস্ত হওয়া সত্ত্বেও তার হাঁটার রাস্তা থাকবে না লজ্জা থেকে আল্লাহ এ কোন হুজুরে দিয়ে দোয়া আল্লাহ এ দিয়ে আরো বেকায়দা করিয়ে গেল হে মাইয়ের বয়স 39 তাও কয়ে দিয়েছে ওই ভূত ভূগুলো মেয়ে কেউ নীতি আসে নাকি সব সর্বনাশ করে দিয়েছে এখন আপনার মেয়ে কাজলি 39 বছর বয়স শেষ রাত্রি তাহাজ্জুদ করে আল্লাহরে বলবেন আল্লাহ কখন মারা যায় ছোট মেয়ের বয়স 39 একটা পরস্ত না করে দিয়ে গেলে ফিতনার জামানায় আমি কি করব আল্লাহ আমি কবরে কিভাবে থাকবো মেহরবান আল্লাহ এই মেয়ের সাথে ম্যাচ হয় এমন একটা ছেলে কি তোমার দুনিয়ায় নাই আব্বা যদি রাতের বেলা কান্দি আল্লাহর কাছে কয় দেখবেন যে কাল সকালে সুন্দর একটা ছেলে আইসে ওই মায়ের চাইতে কম বয়সে একটা ছেলে আইসে তারা বিয়ে করে নিয়ে গেছে এটি হলো দোয়া দোয়ার সিস্টেম হলো এইটা কথা কন নামাজের পরে দোয়া করো পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া করো ফরজ নামাজের পরে দোয়া করো যার যার দোয়া সেই সেই করো তাহাজ্জুদের ভিতরে দোয়া করো মহিলারা দোয়া করো পুরুষের দোয়ার চাইতে মহিলাদের দোয়া বেশি কবুল হয় কারণ মহিলারা সামাজিকভাবে একটু দুর্বল তারা মনের দিক দিয়ে একটু দুর্বল পারিবারিকভাবে তারা দুর্বল আর যদি কোনো মেয়ের যদি কোনো মহিলার কন্যা সন্তান বেশি হয় সে আরও দুর্বল শ্বশুরও তারে ধমকায় শাশুড়ি তারে চোখে দেখতে পারে না বাড়ির কেউ তারে মেনে নিতে পারে না খালি মাইয়ের কারণ যে কি কোন জায়গা তা তো জানো না ওই মাইয়ের ডারে তোমরা বিয়ে করে আনার সময় 1,00,000 টাকা খাইছিলে মোটে 1,00,000 টাকা 10টা হবে 10,00,000 টাকা আদায় করবে আল্লাহ খাইছিস কে 1,00,000 এই জন্য 10,00,000 আদায় হবে এই জন্য খালি মাইয়ার মাইয়া আরে ভাই এদিক তাকান যাদের মেয়ে সন্তান বেশি আপনারা পুরুষদেরকে আমি বলছি স্ত্রীদের উপরে টর্চারিং করবেন না বাচ্চারা কি স্ত্রী জন্ম দেশে না আল্লাহ পাঠাইছে আল্লাহ দেশে না ওই মায়ের পেটের ভিতরে বাচ্চা ছেলে না মেয়ে এটা কি মায়ের কোনো ক্ষমতায় পরিবর্তন হতে পারবে
يهابولي من يشاو ناسا ويهابولي من يشاو زكور أو يزوجهم زكران ويناسا ويجعلوا من يشاو عقيما زكي خوشي الله سلداي زكي خوشي الله ميداي كيو كي الله ترى سلدة ميدة جموز داي أبار كيو كي الله نشانتاني كوري ركي الله بندها كوري ركي شربو ماي خمطة كار كونو بيشاب سلدة باري 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 কোন পীর ছেলে দিতে পারে কোন পীর মাইয়া দিতে পারে ছেলে পীরে ছেলেও দিতে পারে না মেয়েও দিতে পারে না অনর্থক তোমরা ছাগল আর চাউল পীরের দরবারে দিয়ে আসো এটা একটা শিরকি কারবার এটা আরেকটা শিরকি কারবার কোন পীরের দরবারে গরু ছাগল মান্নত করা ওই জায়গা গরু ছাগল হাদিয়া দেওয়া এটা কবিরা গুনাহ শিরকি গুনাহ এর থেকে ঈমানকে পরিচ্ছন্ন রাখেন আকলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল আল্লাহর নবী বলেন তোমার ঈমানকে পরিচ্ছন্ন করো ঈমানকে পরিপাটি করো ঈমানকে পরিশুদ্ধ করো ঈমানকে শুদ্ধ করো ঈমানকে সঠিক করো অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে মোটা মোটা কয়েকটা আমল করে তোমরা জান্নাতে চলিয়া যাইবা স্ত্রীদের পর কন্যা সন্তান বেশি হইলে টর্চারিং করবা না ঈমান নষ্ট হয়ে যাবে আল্লাহর কুদরতের পর অভিযোগ করা হবে আল্লাহর কুদরতের পর হস্তক্ষেপ করা হবে ওই দাড়ির মশালার মতো কথা বলে আল্লাহ কয় এক বউ মারিস কা কয় আল্লাহ মারবো না এক পর পর পাঁচটা মাইয়ে আল্লাহ কয় তা মেয়ে কি খারাপ নাকি তোর মেয়ে পছন্দ হয় না আমার মেয়ে পছন্দ হয় না তা মেয়ে যদি পছন্দ না হয় তা ছেলেটা তোরা কয় বেটা বানা বোঝেন নাই কথা তোকে মাইয়ে পছন্দ হয় না তা ছেলে তোরা বানা ও বিটি মানুষ মহিলা মানুষ আবার তা বানাইছে তা তো মাইয়ে হয়ে গেছে আর তোকে যদি মেয়ে পছন্দ না তা তোরা বিটা মানুষ শক্তিশালী এলাকার তোরা একেবারে শেঠ একবার জমিনের আংটা ধরে উঠে সার নামাইস বাড়ি পাড়া বাড়ি তা ছেলেটা তোরা বানা খালি ছেলে না ছেলেরে ছেলে কথা যেটুক লাগে সেইটুক বানা বাংলা কলাম না পারবি তা যদি না পারিস তাই মহিলাটার পর চাপ সৃষ্টি করিস কেন ঈমান নষ্ট হয়ে যাবে সন্তান দেখে জোর হলো না দোয়া করবো কার কাছে ওয়াইজা সালতুন পাস আলুল্লাহ চাইতে হলে আল্লাহর কাছে যাবো ঠিক কিনা মানে হাফাজ আল্লাহ সালাওয়াত যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এই পাঁচ ওয়াক্ত নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা পাঁচটা পুরস্কার দেয় জানা আছে না একটা পুরস্কার দুনিয়ায় চারটে পুরস্কার মরার পরে আখেরাতে না মরার পরে আখেরাত আবার বলা হয় কিয়ামতের ময়দান কায়েম হওয়ার পরে তা আখেরাত এর মাঝের টাইমটাকে বলা হয় আলামে বরজাক এক কথায় মরার পরে চারটে আর বেঁচে থাকতে একটা বেঁচে থাকতে যেটা ওইটাই আমার তো ইম্পর্টেন্ট জরুরি ওইটা আমার একান্ত জরুরি সেটা হলো ইউরফা আনহু জিকুল আইস নামাজি মানুষকে আল্লাহ তাআলা অভাব দেয় না একটু কান সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলি আল্লাহু আকবার ওয়াদা আল্লাহ নবী করেছেন আল্লাহ পাক নিজেও করেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত এই ঘরের মালিকের একটু ইবাদত কর আল্লাযী আতাআহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ ওই আল্লাহ তাআলা সকল ক্ষুধা দূর করে দেয় আর সকল বিপদ থেকে নিরাপদ পরিবেশের ব্যবস্থা করে দেয় একটু নামাজ পড় আর নবী কইছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে এক নম্বর পুরস্কার রুজির অভাব থাকবে না দুই নম্বর কবর আজাব হবে না তিন নম্বরে ডান হাতে আমল নামা পাওয়া যাবে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি চার নম্বরে ওয়া ইয়ামুরু আলা সিরাতে কালবাক বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হয়ে যাবেন এই কথাগুলো সর সর করে বলতেছে কানে শুনতে শুনতে এই পাশে একটু ঢুকে দেখতে বেরোয় যায় একটু ভিতরে জায়গা দেন পাঁচটা পুরস্কার কত ইম্পর্টেন্ট পুরস্কার বলেন কত গুরুত্বপূর্ণ পুরস্কার এর কোনোটা হচ্ছে কোনোটা কম কোনোটা হচ্ছে কোনোটা কম কিয়ামতে যত বড় প্রেসিডেন্ট আর রাজা বাচ্চা যান না কেন ডাইন হাতে আমল না পারলে পাঁচ হাত সামলা থাকবে না ফেরেশতারা লাইতে তুলে তুলে জাহান্নামে নামাবে অসিকল্লাদিনা কাফরিল্লা জাহান্নামে জুমারা কোনো মন্ত্রীগিরিতে কাজ হবে না এমপির ক্ষমতা কাজ হবে না শিল্পপতি রাষ্ট্রপতি কোটিপতি ভগ্নিপতি যতপতি যাও না কেন মারির অভাব হবে না চাষা খালি ডাইন হাতে আমলনামা না পাইলে আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে ডাইন হাতে আমলনামা পাওয়া যায় পুলসিরাত পার না হলে উপার যাইয়ারও জান্নাত কোনো অবস্থাতেই কেউ পার হতে পারবে না এ জায়গা নিজস্ব মাতুববাড়ি নাই যে যতদিনে যে ব্রিজ ছিল না ফেরি ছিল ফেরিতে আমরা ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি করি ওদিকে ওদিকে দেখি যে খালি ফেরি একখানে এক পাশে বান্ধে রয়েছে কি বলবো ভাই ওটা সারেন কেন ওটা ভিআইপি আসতেছে ভিআইপি এখন কোথায় আছে উনি এখন মোংলা আছে মোংলায় রয়েছে আর এই জায়গা পদ্মার ফেরি ঠেয়ে বসে রয়েছে আর আমরা বেটারা ধাক্কা ধাক্কি হতেছি আখেরাতের পুলসিরাত পারতি ভিআইপি ফেরি নাই ভিআইপি ফেরি নাই নেতারা উপর থেকে এবার আসছে ব্রিজের উপরে ভাগ করে দিচ্ছে যে খুঁটু বসাই বসাই যেদিন নেতারা আসবে সেদিন একটা সাইড পুরো ক্লিয়ার ওই সাইড দিয়ে কোনো গাড়ি চলবে না
হাসরের মাঠে পুল সিরাত পার হইতে তোমাদের জন্য পুলের উপরে আলাদা কোনো লেন থাকবে না, একই লেন দিয়ে পার হইতে হবে। চুলের চাইতে সিকুন, হীরার চাইতে ধার, মাথার উপরে কোনো ধরনা নাই, ধরার ধরিয়া হাত পা এমন কিছু নাই। কিভাবে তুমি পার হবা একটু কল্পনা করো। ওই দিন দাদা ডান হাতে আমল নামা পাবে, পাঁচক্ত নামাজিরা পুল সিরাতের গোলায় যে দাঁড়াইয়া ভয়তে চক্ষু বন্ধ হয়ে যাও, মালিক এত বড় পুল কিভাবে পার হব। কিছুক্ষণ পর চোখ খুলে দেখবে পুল সিরাতের ওই পাশে চলে গেছে, কোন সময় তার টের উপায় নেই। সুবহান আল্লাহ, এটা নামাজি ব্যক্তি, এটা পাবে কে? এবার পুল সিরাত পার হওয়ার পরে পদ্মার স্বরের বড় বড় স্বরের মধ্যে ঘুরে বেড়ানো তো ফাঁকা জায়গায় ঘুরে বেড়ানো লাগবে না। পুল সিরাত পার হবেন তো ইয়াদখুলুল জান্নাত বিগাইরি হিসাব, বিনা হিসাবে ভেস্তে চলে যাবেন। কোন সুবহানাল্লাহ বলে জয় কন্যা সুবহানাল্লাহ। এই নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ কয়েক তো? আমার নবী এই মেরাজের রাত্রে আল্লাহর বাড়ি যাইয়ে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়েছে। ও যুবক তোর পায়ে ধরি, যুবকরা একটু পায়ে ধরি তোর, আমি আল্লাহর পক্ষ আল্লাহর তো তোমার পায়ে ধরার কি দরকার আছে? তুমি নামাজ না বললে আল্লাহর কি? আল্লাহর কাছে জেলখানার অভাব আছে? জেলখানার অভাব আছে? শাস্তির অভাব আছে? তোমার মতো কোটি কোটি জাহান্নামীকে জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ পাক জাহান্নামকে বলবে হালিম তালাতি, তোমার কি পেট ভরছে জাহান্নাম? জাহান্নামে বলবে হালমিন মাজিদ, আল্লাহ কই তুমি যদি কইলে যে এত এত দিবা, সে জাহান্নামের তো কিছুই নেই, পুরো খালি রয়েছে। আমি তো পুরো না ভরলি তো আমি তো ঢোক শিখতে পারতেছি না। লুকমা ভালো রে না হলি পারে খাইয়ে মজা হয় নাকি? জাহান্নামের এক লুকমা ওই নেই। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি কদম উপরে রেখে দেবে, আল্লাহ কুদরতি পা, তখন জাহান্নামে বলবে কত জি আল্লাহ এখন পেট ভরছে। তাহলে তোমার মতো আমার মতো কোটি কোটি মানুষকে জাহান্নামে দিলে জাহান্নামের কিচ্ছু হবে না, আল্লাহরও কিছু আসে যায় না, কিন্তু পার হয়ে চলে যেতে পারলে তো আমার আপনার লাভ। আমি আমার পক্ষ থেকে সকলের করজোড় অনুরোধ করি, বাংলাদেশে দুর্ভিক্ষের সিগনাল দেশের সরকার, এই দুর্ভিক্ষ থেকে বাঁচতে হলে এক নম্বরে নামাজ লাগবে। নামাজে অভাব দূর হয়, নামাজে অভাব দূর হয়। বাড়ির ভিতরে মেয়ে ছেলেদেরকে নামাজ পড়ান, আপনারা যারা মুরব্বীরা দুই একজন পড়েন, নামাজের মধ্যে যে কোন মিথ্যে কথা দেখতে থাক, নামাজের মধ্যে কোন মিথ্যে কথা কিভাবে? আপনি সুরা ফাতিহার মধ্যে পড়ছেন কি ইয়াকা নাবুদু, কি পড়ছেন ইয়াকা আর যদি বলি ইয়াকা আবুদু, আমি তোমারই একা ইবাদত করি, তোমারই ইবাদত করি, তবে আমি একা। তাহলে সূরা ফাতিহার মধ্যে ইয়াকা আবুদু না ইয়াকা নাবুদু? নাবুদু না, নাবুদু হলো বহু বছর। এখন আপনি নামাজে যে পড়ছেন কি ইয়াকা নাবুদু, আল্লাহ আমরা সবাই নামাজ পড়ি, কিডা কিডা আমি আমার বউ আমার ছেলে মেয়ে নিয়ে যে কয়জন, এই কয়জন আল্লাহ নাবুদুর মধ্যে আছে। আল্লাহ কয় চোরা নামাজ দি পড়িস তুই, তোর বউ তো পড়ে না, তোর ছেলে দিয়ে ওই যে কুরবানির আড়ির মতো সাইড দিয়ে ভালাই বেড়াচ্ছে, তোর মাইয়ে দুটি ন্যাংটা গোলা দেখ পার্কের মধ্যে দিলা ভাই বেড়াচ্ছে, এই যে দেখ বটতলা রাত 12টার সময় ধরা পড়ছে বেটা আগে কাছে, তুমি একা একা নামাজ পড়ো তবলি কি করো, আর ইয়াকা না বুধু কই, তুই মিথ্যে কথা কইতিস, তুই কবি ইয়াকা আবুদু, আল্লাহ আর কে সাথে পারলাম না, আমি একা আইছি। আর নামাজের মধ্যে ইয়াকা না বুধু বাদ দিয়ে আবুদু করলে নামাজ হবে? হরফ পাল্টাইলে লাহানে জ্বলিয়ে নামাজ হবে না, কতক্ষণ? কাজেই যদি ইয়াকা না বুধু কয়ে সত্যবাদী হতে চাই, আজ থেকে পাক্কা প্রতিজ্ঞা করবেন সাবালেক নারী আর পুরুষ ফ্যামিলিতে যেন কেউ বেনামাজি না থাকে, সকলকে নিয়ে আমরা নামাজ পড়বো, রাজি আছি না ইনশাআল্লাহ। এখন আমরা তো জীবন ভরে ওয়াজ করি, একক তো নামাজের জন্য 2,80,000,000 বছর জাহান্নামে পূর্তি হবে, এ কথা বলতে বলতে শুনতে শুনতে কান গেছে তেলসা হইয়া, কার ভিতরে একটা ই আছে যে অত দিন কি থাইনি কি জাহান্নামে, একক তো নামাজে 2 কোটি, হুজুর বুনিয়ে দেখছেন কয়শতে 1 কোটি হয়, কয় বছরে 1 কোটি হয়, তার 2,80,000,000 বছর একক নামাজের জন্য জাহান্নাম। আর জাহান্নামের আগুনের যে কোয়ালিটি শুনি, দুনিয়ার আগুনের চাইতে বলে 99 গুণ পাওয়ার বেশি, দুনিয়ার ইট ভাটার আগুনের মধ্যে একটা মানুষের ছেড়ে দিলি 5 মিনিটের মধ্যে তার কোনো অস্তিত্ব পাওয়া যাবে না, তারপরে পাওয়ার হাউসের বয়লারের মধ্যে ছেড়ে দিলি মাত্র 1 মিনিটের মধ্যে শেষ, আর ওই জাহান্নামের ওই আগুনের মধ্যে ছেড়ে দেবে, আর আমরা 2,80,000,000 বছর পড়বো, ও তো 1 মিনিট সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যাবে, তারপরে ও আর কোনো চিন্তাই নেই, একেবারে শেষে শেষ। আল্লাহ কা জামরে করছো তা না, কুল্লামা নাদি যা জুলুদুহুম বাদ্দালনাহুম জুলুদান গায়ে, প্রত্যেক সেকেন্ডে তোর শরীরের রক্ত মাংস আগুনে পুড়ে খুশে নিয়ে যাবে, নতুন আর একটা দেহ তৈরি হবে, লিউ
ইউযিকাহুমুল আযাব, যাতে একই শরীরে দীর্ঘদিন শাস্তি দিলে একটা সহনীয় ভাব এসে যায়, ধৈর্য এসে যায়, যাতে তো ধৈর্য না থাকে, নতুন নতুন দেহ বানায় দেওয়া হবে, আগের দেহর চাইতে নতুন দেহের ভিতরে অনুভূতি শক্তি 100 গুণ বেশি হবে, যত বছর কোটি বছর শাস্তি দেবে প্রত্যেকবার তুমি অনুভব করতে পারবা যে নতুন নতুন অনুভব, এভাবেই তোমাকে শাস্তি দেওয়া হবে। ও যুবক একক তো নামাজের জন্য 2,88,00,000 বছর, আল্লাহর কসম বিশ্বাস কর, আল্লাহর কসম বিশ্বাস কর, পূর্তি পারবি না, দুনিয়ার মোমের আগুনের মধ্যে 10 সেকেন্ড আঙ্গুল রাখতে পারিস না, আর কি করে তুই 2,88,00,000 বছর পূর্বি। আমরা এইভাবে ভয় দিচ্ছি, তারপরও নামাজ পড়ে না। কাজেই সরকারের কাছে বলতেছি যে জাহান্নামের ভয়তে যদি নাও পড়ে, কমপক্ষে দুর্ভিক্ষর ভয়তে পড়লি পড়তে পারে। দুর্ভিক্ষ এবার হবে শুনছি, দুর্ভিক্ষ অভাব আসবে, না খেয়ে থাকতে হবে। 23 সাল, তার 1 মাস 6 দিন চলে গেছে, আর বাহি কয়দিন আছে না খেয়ে থাকতে হবে বলে। এখন এই দুর্ভিক্ষ রাতের থেকে বাঁচতে হলেও সরকার মহোদয় আমরা তো বাস করিয়েই যাচ্ছি, আপনারা একটু টাইট দেন, আপনারা একটু টাইট দেন। আমাদের প্রিয় আওয়ামী সরকার, আপনারা সংসদের থেকে একটু বলে দেন যে নামাজ পড়িতেই হইবে, আপামর জনতা সাবালেক নারী আর পুরুষ নামাজ পড়তেই হবে, এক অক্ত নামাজ ছেড়ে দিলি 2,88,00,000 বছর ঢাকা জেলখানায় রাখা হবে, অর্ধেক থাকবেনি মানুষ, দুনিয়ায় তো থাকবে না। আমরা কইলাম সরকার 2,88,00,000 বছরের কথা কওয়া লাগবে না, আপনি শুধু ছোট্ট একটা শাস্তি বলে দেন, এক অক্ত নামাজ না পড়ে যদি ধরা পড়ো তাহলে পাশায় তুলে 3টে বাড়ি আর 3 দিন জেল। এই ঘোষণা দিয়ে এটা পুলিশ আর র্যাব আর বিডিআরের মাধ্যমে আপনি এই আসামিগুলোকে ধরিয়া, গোটা 10-15 আসামি ধরলেই হবে, এক সাইডে বেশি ধরা লাগবে না, 10-15 ধরে পাশায় তুলে 3টে বাড়ি দিয়ে এইটে মিডিয়ায় ছাড়িয়ে দেন, ওই কোয়ার্টারে জেলে দেন, দেখবেন যে দেশে একটাও বেনামাজি থাকবে না, কথা কন না গে, একটাও বেনামাজি থাকবে না। এই বাড়িটা তো আমরা দিতে পারতেছি না, আমরা মৌলবীরা তো আমরা কালেকশন করতে যা লাগে কারে বাড়ি হবো, আমাকে তো যাইয়ে সে মুষ্টি চাল বন্ধ হয়ে দিবে না, কি হবে, আমরা তো এক বেকায়দায় আছি, সে খাবারের টিফিনকারি মাটালি খালি টিফিনকারি ধরে দিবে না, আমরা এক বেকায়দায় আছি, আমরা ওয়াশ করে দেব, আপনারা একটু কয়টা পুলিশ পাঠা দেন, কয়টা এলো লাঠি দিয়ে মাত্র 10-15। আর একটা কাজ করেন, যত পার্ক আছে কক্সবাজার কুয়াকাটা সমুদ্র সৈকত আর যত পার্ক আছে এর ভিতরে যে জোড়া জোড়া বসে তসবি টিপতিছে ওগে একটু পিটেই তারা, কথা কয় না রে, একমত না আপনারা, আমার বোন আমার নাতনি আমার পুতনি তারে মাইতি কয় হুজুর কয় কিরে আল্লাহ, ওরা তো একটা আনন্দে আছে, ও কাকা দুনিয়ারে ধ্বংস করে দিচ্ছে এই পার্টিতে, কথা কন আসতেছে 14 ফেব্রুয়ারি আর মাত্র কয়দিন, 8 আর 6 14 দিন, 6 দিন চলে গেছে, যুবক যুবতী অনেক কিছুতেই সাম দিচ্ছে, কুরবানি আসার আগে সুরিকা স্মৃতি সান দেয় না, 14 ফেব্রুয়ারির আগে অনেক কিছুতে সান দিচ্ছে, মা বাপরে কইয়া বিদেশের থেকে টাকা এনে, দেশে তো বিদেশ পার্টি, টাকা দিবা 14 ফেব্রুয়ারির আগে 2.5-3.5 লাখ টাকা চাই, হাং গাড়ি না কিনে